नमस्कार बंधुरा, वेलकम टू आरके स्पोर्ट्स। तो बंधुरा, आजकल ये भिडियोते बेस कयेकटा गुरुत्वपूर्ण विषय निये तोमादेरके शेयर करा रयेछे, ताई एकटू स्किप ना करे ये भिडियोटा तोमरा शेष पर्यन्त देखते थाको। एबं ए चैनले प्रथमबार एसे थाकले चैनलटिके तोमरा सबस्क्राइब अवश्यई करे निओ। तो एटिके मोहनबागान दल कि नेक्स्ट राउंडे अर्थात क्वार्टर फाइनाले जेते पारबे, माने ग्रुप बी थेके तारा एक दुई नम्बरे थेके कि तारा क्वार्टर फाइनाले क्वालिफाई करते पारबे डुरान कापेर। तो এই বিষয়টা নিয়ে যদি বলি তাহলে প্রথমে বলবো গ্রুপ বি এর এখন পয়েন্ট টেবিলের কি পরিসংখ্যান রয়েছে। তো এক নম্বরে রয়েছে দুটো ম্যাচ খেলে 4 পয়েন্ট নিয়ে মুম্বাই সিটি এফসি দল, দুই নম্বরে রয়েছে রাজস্থান ইউনাইটেড দল একটা ম্যাচ খেলে 3 পয়েন্ট নিয়ে, তিন নম্বরে ইস্ট বেঙ্গল দল এক ম্যাচে 1 পয়েন্ট নিয়ে রয়েছে, এবং চার নম্বরে এটিকে মোহনবাগান দল দুই ম্যাচে 1 পয়েন্ট নিয়ে রয়েছে, এবং পাঁচ নম্বরে ইন্ডিয়ান নেভি দুই ম্যাচ খেলে 1 পয়েন্ট নিয়ে রয়েছে। তো দেখো মেইন কথা, এখন কিন্তু ম্যাচ খেলবে ইস্ট বেঙ্গল দলের বিরুদ্ধে একটা আর ইন্ডিয়ান নেভি দলের বিরুদ্ধে একটা। তো এই ম্যাচ যদি দুটো ম্যাচই যদি জিততে পারে এটিকে মোহনবাগান দল, তাহলে হয়তো আশা একটা থাকছে, কারণ মুম্বাই সিটি এফসি দল এটুকু কনফার্ম যে এক নম্বর থেকেই তারা কোয়ালিফাই করবে নেক্সট কোয়ার্টার ফাইনালে, কিন্তু দুই নম্বরে থেকে কোয়ার্টার ফাইনালে কোয়ালিফাই করার সুযোগ কিন্তু থাকছে এটিকে মোহনবাগান দলের এখনও পর্যন্ত। তাই দুটো নেক্সট দুটো ম্যাচ জিততেই হবে। সেক্ষেত্রে ইস্ট বেঙ্গল যে ডার্বি ম্যাচটা খেলবে সেখানে যদি তাদের সেকেন্ড ম্যাচ রয়েছে, তো সেই সেকেন্ড ম্যাচে যদি তারা পয়েন্ট লস্ট করে তাহলে তাদের কিন্তু দুই ম্যাচে এক পয়েন্টে থেকে যাচ্ছে, অর্থাৎ দুটো ম্যাচ খেলা হয়ে যাচ্ছে, তখন কিন্তু সুবিধা হবে। ইন্ডিয়ান নেভিরও সেম কেস, যদি তারা পয়েন্ট লস্ট করে এটিকে মোহনবাগান দলের বিরুদ্ধে তাহলে তাদের তিন ম্যাচে এক পয়েন্ট থাকছে। তো সেই ক্ষেত্রে যে দুটো মানে ইস্ট বেঙ্গল এবং ইন্ডিয়ান নেভি যদি দুটো পয়েন্ট মানে দুটো টিমই যদি পয়েন্ট নষ্ট করে, কিন্তু এটিকে মোহনবাগান দল দুটো পয়েন্টই পেয়ে যাচ্ছে, অর্থাৎ ছটা পয়েন্ট পেয়ে যাচ্ছে। এবং সেই দুটো ম্যাচে যদি ছটা পয়েন্ট পেয়ে যায় তাহলে চার ম্যাচে সাত পয়েন্ট নিয়ে কিন্তু দুই নম্বরে থাকা একটা সম্ভব হতে পারে। তো দেখা যাক কী হয়, কিন্তু অপোনেন্টের যে কটা ম্যাচ হবে সবকটা ম্যাচ যদি ড্র হয় তাহলেই কিন্তু সম্ভব দুই নম্বরে থাকাটা এই গ্রুপ বিতে এটিকে মোহনবাগান দলে। লেট সি, দেখা যাক কী হয়, কিন্তু সুযোগ তেমন একটা নেই, আবার সুযোগ আছে মানে খুব বেশিও নেই আবার খুব কমও নেই, এরকম পরিস্থিতিতে রয়েছে এটিকে মোহনবাগান দলের কোয়ার্টার ফাইনালে যাওয়া। এর পরের যে বিষয়টা তোমাদেরকে শেয়ার করা রয়েছে, কোচ জন ফ্যান্ডের পরিকল্পনা এই মুহূর্তে ডুরান কাপে কী রয়েছে। তো দেখো, কোচ জন ফ্যান্ডও চাইছে ম্যাচগুলো জিততে, বাট কোচ জন ফ্যান্ডও হয়তো মনে হয় ডুরান কাপকে বেশি গুরুত্ব দিচ্ছে না, ডুরান কাপকে কিন্তু পরীক্ষা নিরীক্ষার ম্যাচ হিসেবেই দেখছেন। কারণ আমরা দেখেছি যে হ্যাঁ, এটা ঠিক যে গোল করতে পারছে না, সুযোগগুলো মিস করছে এবং ম্যাচগুলো জিততেও পারছে না, কিন্তু সবচেয়ে ভালো ব্যাপার জন ফ্যান্ডের পরিকল্পনায় এই বছরের নতুন দলে যে সুযোগ কিন্তু অনেক তৈরি করছে, এবং ইন্ডিয়ান প্লেয়াররা কিন্তু খুব ভালো খেলছে এবং আক্রমণভাগে সুযোগ তৈরি করছে, যেখানে বক্স স্ট্রাইকার থাকলে হয়তো বক্স স্ট্রাইকারটাই গোল করতে পারতো এবং ম্যাচগুলো জিততে পারতো। বাট এটা একটা দিক ভালো যে পরীক্ষা নিরীক্ষা করে এবং ইন্ডিয়ান প্লেয়াররা কিন্তু আক্রমণভাগে খুব ভালো খেলছে, অনেক সুযোগ তৈরি করতে পারছে। হ্যাঁ, ফার্স্ট ম্যাচে অবশ্যই রাজস্থান ইউনাইটেড উইক টিমের বিরুদ্ধে হয়তো অনেক সুযোগ তৈরি করতে পেরেছে, ভুলবশত সেই ম্যাচটা হেরে গেছিলো ভাগ্যের জোরে, কিন্তু সেকেন্ড ম্যাচটা তো খুবই কঠিন দলের বিরুদ্ধে ছিল, তাই সেই ম্যাচের বিরুদ্ধেও মানে সেই অপোনেন্টের বিরুদ্ধেও কিন্তু ডিফেন্সে বারবার অনেক সুযোগ তৈরি করেছে এটিকে মোহনবাগান দলের প্লেয়াররা। তাই সেই ক্ষেত্রে মনে হয় একদম অন্যরকম পরিকল্পনা নিয়েই কাজ করছে। এবার ডুরান কাপে তিনি কোয়ার্টার ফাইনালে না পৌঁছালেও তার কিন্তু পরীক্ষা নিরীক্ষা তিনি করে নিচ্ছেন, এবার এএফসি কাপে হয়তো ভালো ফল করতেই পারে এবং আইএসএলেও খুব ভালো ফল করতে পারে। তো সেই ক্ষেত্রে ডুরান কিন্তু কোচ জন ফ্যান্ডের লক্ষ্য নাও হতে পারে, এটুকু কিন্তু এই মুহূর্তে বলতেই পারি। লেটসি, দেখা যাক কী হয়, এখনও সুযোগ আছে ডুরান কাপের কোয়ার্টার ফাইনালে যাওয়া, কিন্তু অপোনেন্টের ওপর ভরসা করতে হবে। এরপরে সবশেষে যে বিষয়টা তোমাদেরকে বলবো, ব্রেন্ডন হামিল তিনি মুম্বাই সিটি এফসি দলের ম্যাচে কেন খেলেননি এবং স্কোয়াডেই ছিলেন না, মানে সেই ম্যাচের দিন স্কোয়াডেই ছিলেন না। তো বিষয়টা এটাই যে ব্রেন্ডন হামিল কিন্তু এই মুহূর্তে পুরোপুরি সুস্থ নয়, শুরু থেকে এসেই তিনি ভারতে এসেই কিন্তু প্রবলেমে পড়েছেন, ফুড পয়জন হয়েছে এবং পেটের ব্যথার জন্য তিনি ভুগছেন, জল ঠিকঠাক খেতে পারছে না, জল খাওয়ার পর তো মানে ভারতের আবহাওয়ার সাথে মানিয়ে নেওয়ার পর তো তার কী বলবো 5 কিলো ওয়েট কমে গেছে এবং এখনও পর্যন্ত ভারতের আবহাওয়ার সাথে মানিয়ে নিতে পারেনি, মানে খুব অসুবিধার মধ্যে রয়েছে ব্রেন্ডন হামিল এবং পেট ব্যথা শরীর অসুস্থতার মধ্যে দিয়েই কিন্তু এই মুহূর্তে তিনি রয়েছেন। তো দেখা যাক নেক্সট ম্যাচে তিনি অ্যাভেলেবেল থাকে কি না, কিন্তু ওই অসুস্থতার কারণের জন্য কিন্তু মুম্বাই সিটি এফসি দলের ম্যাচে খেলতে পারেনি পেটে ব্যথার জন্য, এটাই কিন্তু আপডেট নিউজ রয়েছে।
তো আজকের এই ভিডিওতে এই বিষয়গুলোই তোমাদেরকে শেয়ার করার ছিল। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করে দিও এবং চ্যানেলটিকে তোমরা কিন্তু সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশনটা অল প্রেস করে নিও।